আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা সহ সব সংকট থেকে মুক্তি ও বিশ্ব শান্তি কামনার মধ্য দিয়ে শেষ পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। দেশে একদিনে করোনায় আরও 48 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 2695 জন। করোনা আক্রান্তের সংখ্যা কমায় হাসপাতালগুলোর 60% বেড খালি পড়ে আছে বললেন স্বাস্থ্যমন্ত্রী। এখনো জমেনি কোরবানির হাট, করোনার কারণে পশুর চাহিদা ও দাম দুটোই কম। এবং করোনা ঝুঁকি উপেক্ষা করে গ্রামে ফিরছেন অনেকে, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, করোনা ভাইরাস সহ সব ধরনের সংকট থেকে মুক্তি এবং বিশ্ব শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। ঐতিহাসিক আরাফাতের ময়দানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণকে স্মরণ করে খুতবা পড়েন সৌদি আরবের শীর্ষ উলামা বোর্ডের সদস্য শায়খ আবদুল্লাহ বিন সুলাইমান। প্রথমবারের মতো তার এই খুতবা শোনা যায় বাংলা ভাষাতেও। জোহর ও আসর একসাথে আদায় করে হাজিরা জড়ো হন মুজদালিফায়, সেখানেই রাত্রি যাপন করবেন তারা। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। আরাফাতের ময়দানের এক প্রান্তে ঐতিহাসিক মসজিদে নামিরা, এরই মিম্বরে দাঁড়িয়ে বিশ্বজুড়ে অব্যাহত প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্তি লাভের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন খতিব শায়খ আবদুল্লাহ বিন সুলাইমান। সংকট বিপদাপদ স্রষ্টার পক্ষ থেকে আসে উল্লেখ করে তিনি ধৈর্য ধরে স্রষ্টার কাছে বেশি বেশি ক্ষমা আর দোয়ার পরামর্শ দেন। খতিব বলেন, যেভাবেই হোক মানব জাতি এক আল্লাহরই মুখাপেক্ষী, তার দেখানো পথেই সৎভাবে জীবনযাপন, বিপদে একে অপরকে সহযোগিতা করা, আত্মীয় স্বজনকে দান করা, পরিচ্ছন্ন ও হালাল খাবার খাওয়া এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন শায়খ আবদুল্লাহ বিন সুলাইমান। মুসল্লির সংখ্যা সীমিত হলেও আরাফাতের ময়দান মুখরিত হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে। এবার টেলিভিশন পর্দায় হজে বিশেষ দৃষ্টি সারা বিশ্বের সেই সব মুমিনের, যারা নিয়ত ও সামর্থ্য থাকা সত্ত্বেও করোনা মহামারীর কারণে উপস্থিত হতে পারেননি পবিত্র ভূমিতে। মুজদালিফায় হাজিরা সংগ্রহ করবেন নুড়ি পাথর। রাত্রিযাপন শেষে শুক্রবার সেখান থেকে তারা আবার ফিরবেন মিনায়। জামারাতে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপর পশু কোরবানি এবং মাথামুণ্ডন সহ অন্যান্য আনুষ্ঠানিকতায় উদযাপন করবেন ঈদ উল আজহা। করোনা মহামারী ঠেকাতে কঠোর বিধিনিষেধের কারণে এবার হজযাত্রীর সংখ্যা সীমিত করা হয়। আগের বছরগুলোতে 20-30 লাখ হজে অংশ নিলেও এবার অংশ নেন সর্বোচ্চ 10,000 মুসল্লি। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। দেশে করোনায় প্রাণ গেছে আরও 48 জনের, নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 2695 জনের শরীরে। অনলাইন বুলেটিনে পশুর হাটে এবং কোরবানির সময় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক নাসিমা সুলতানা। আরও জানাচ্ছেন একরামুল হক সায়। জুলাইয়ের মাঝামাঝিতে দৈনিক করোনা শনাক্তের সংখ্যা 2-2,500 নেমে আসলেও বর্তমানে তা আবারও ঊর্ধ্বমুখী। গত এক সপ্তাহে প্রতিদিনে এই অঙ্ক 2,500 ছাপিয়েছে। বুধবার প্রায় 13,000 নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 2695 জনের শরীরে। 24 ঘন্টা শনাক্তের হার 20.83%। কোনো রকম রোগের সন্দেহ হলে অবশ্যই আপনারা নমুনা পরীক্ষা করান এবং সেই ক্ষেত্রে আইসোলেশন বা কোয়ারেন্টাইন আমরা যেটা বলি সেগুলো বিধিও মেনে চলবেন। করোনায় দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল, দৈনিক মৃত্যুর সংখ্যা 30-এর নিচে নামছে না। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বুধবার মারা গেছেন 48 জন, এদের মধ্যে ঢাকায় 17 আর চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে 12 জনের। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 3,083 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.3
0.31%। বুলেটিনে কোরবানির ঈদের সময় স্বাস্থ্যবিধি মেনে চলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পশুরহাটের যে স্বাস্থ্যবিধিগুলো দেওয়া হয়েছে প্রত্যেকের জন্য, যারা ক্রেতা, যারা বিক্রেতা, যারা কাজ করছেন, প্রত্যেকের জন্য আলাদাভাবে স্বাস্থ্যবিধি দেওয়া হয়েছে। এবং কোরবানি চলাকালে আমরা বাসা বাড়িতেও যে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলব সেগুলো বলা হয়েছে, কোরবানি পরবর্তী সময় কি করব সব কিছু স্বাস্থ্যবিধি নির্দেশনা দেওয়া আছে এবং এগুলো পত্র পত্রিকায় প্রচার করা হচ্ছে। এ পর্যন্ত দেশে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে 2,34,889 জন, এর মধ্যে সুস্থ হয়েছেন অর্ধেকের বেশি 1,32,960 জন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকার বাইরে গত 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে সিলেটে 4 জনের। অন্যদিকে নমুনা পরীক্ষায় সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে বরিশালে। তবে আগের দিন 6 জন মারা গেলেও কুমিল্লায় এদিন কোনো প্রাণহানি ঘটেনি। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করেছেন এসএম আশরাফ। সিলেটে প্রায় 4,200 মানুষের দেহে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। যদিও সংক্রমণের হার কমতে শুরু করেছে, সেখানে গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 27 জন, মারা গেছেন 4 জন, এ পর্যন্ত মৃত্যু হয়েছে 135 জনের। এ ভাইরাস এখনও দ্রুত গতিতে ছড়াচ্ছে বরিশালে। বুধবারও 38 জনের দেহে শনাক্ত হয়েছে করোনা, মৃত্যুবরণ করেন 3 জন। 5,700 বেশি করোনা আক্রান্ত দক্ষিণের শহরে এ পর্যন্ত মারা গেছেন 116 জন। খুলনা আর কুমিল্লাতে 2 জন করে প্রাণ হারিয়েছেন, মোট 146 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় আরও 47 জন করোনা আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় সেখানে শতকরা 13 জনের দেহে পাওয়া গেছে এ ভাইরাস। ঢাকার পরে সবচেয়ে বেশি সংক্রমিত এলাকা চট্টগ্রামে কমতে শুরু করেছে করোনার প্রকোপ। 24 ঘন্টায় বিভিন্ন পেশার 112 জন করোনায় আক্রান্ত হন, এ পর্যন্ত মারা গেছেন 230 জন। দেশে করোনা আসার পর সবচেয়ে ভয়ঙ্কর জোন হিসেবে পরিচিতি পাওয়া নারায়ণগঞ্জে বুধবার মারা গেছেন 1 জন, আক্রান্ত হয়েছে 17 জন। নমুনা পরীক্ষায় শতকরা 9 জনের দেহে পাওয়া গেছে এ ভাইরাস। অন্যদিকে জামালপুরে আওয়ামী লীগের এক নেতাসহ করোনা আক্রান্ত 2 রোগী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এছাড়া 1 জন করে প্রাণ হারান নওগাঁ ও নোয়াখালীতে। এসএম আশরাফ, এটিএন বাংলা। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক বলেছেন, দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমে আসায় হাসপাতালগুলোর 60% বেডই এখন খালি পড়ে আছে। তবে কোরবানির ঈদ ও বন্যার কারণে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সচিবালয়ে স্বাস্থ্য শিক্ষা বিভাগের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন ফজলে রাবি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিজস্ব গবেষণা তুলে ধরে বলেন, বাংলাদেশে 55,000-এ 1 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমেরিকাতে আমরা দেখলাম যে ওদের যা মৃত্যু হয়েছে পপুলেশন, তাতে প্রায় 2,500-এ 1 জন মারা গেছে। ইউরোপে যেটা দেখলাম সেখানে 1,500-তে 1 জন মারা গেছে, কিন্তু অ্যাভারেজ 40,000 মৃত্যু ধরি আর কি 4-5টা দেশে। আর সেই তুলনায় বাংলাদেশে 55,000-এ 1 জন মারা গেছে। সরকারের সার্বিক ব্যবস্থাপনার কারণে দেশে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি। জানান, সারা দেশে কোভিড হাসপাতালগুলোয় এখন অধিকাংশ বেডই খালি। আমাদের হাসপাতালে রোগীর সংখ্যা অনেক কমে গেছে, অর্ধেকেরও বেশি কমে গেছে, 60% খালি আছে এখন সিট, যা ঢাকা শহরে আছে। অন্যান্য জেলায়ও অনেক সিট খালি রয়েছে এবং এটার প্রমাণ করে যে রোগীর সংখ্যা কমে যাচ্ছে। তবে ঈদ ও বন্যার কারণে সংক্রমণ বাড়ার আশঙ্কা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। বন্যায় আমি খোঁজ খবর নিয়েছি যে অনেক লোক বিভিন্ন জায়গায়, এক জায়গায় তারা আশ্রয় নিয়েছে, স্কুলে, তারপরে ফ্লাড শেল্টারে, এবং এক জায়গায় জড়ো হয়ে তারা থাকতে হচ্ছে। সে কারণেই আমি মনে করি কিছুটা সংক্রমণ হয়তো বৃদ্ধি পেতে পারে এই ঈদের সময়। সচিবালয়ে স্বাস্থ্য শিক্ষা বিভাগের অধীনস্থ 5টি দপ্তর ও সংস্থার সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। এ বছরের শেষে করোনার কার্যকরী ভ্যাকসিন আবিষ্কারের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশের অণুজীব বিজ্ঞানীরা।
ভ্যাকসিন আবিষ্কার হলে বাংলাদেশ যেন আগে পায় সেজন্য সরকারকে এখন থেকে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন তারা। দেখুন হাবিবুর রহমান ও রিপোর্ট। বিশ্বজুড়ে বাড়ছে করোনা ভাইরাসের বিস্তৃতি, একই সাথে চলছে এই মহামারী ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা। কবে নাগাদ আসতে পারে এসব ভ্যাকসিন আর বাজারজাত হলে কার আগে কোন দেশ পাবে, এ নিয়েও চিন্তিত সবাই। যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন বাংলাদেশ বংশোদ্ভূত প্রায় 3000 অণুজীব বিজ্ঞানী, যাদের অনেকে এখন করোনা ভাইরাসের ডায়াগনোসিস, অ্যান্টিভাইরাল মেডিসিন ও ভ্যাকসিন আবিষ্কারের কাজে নিয়োজিত। এসব অণুজীব বিজ্ঞানীদের সংগঠন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ বাংলাদেশ অ্যাফিলিয়েটেড মাইক্রোবায়োলজিস্ট ISBM জানিয়েছে ভ্যাকসিন আবিষ্কারের অগ্রগতি নিয়ে। তারা বলছেন এবছরের শেষে আসতে পারে সুখবর। এবং এই চারটা ভ্যাকসিনের ফিল্ড ট্রায়ালও চলছে, অ্যাট দি সেম টাইম প্রোডাকশনে চলে গেছে। এর মানে যদি এর মধ্যে একটাও সাকসেসফুল হয় তাহলে আর প্রোডাকশনের জন্য অপেক্ষা করতে হবে না। ইটস এ ভেরি বিগ নিউজ। মনে হচ্ছে এবছরের শেষের দিকে আমরা ভালো একটা খবর শুনতে পাব। আমাদের মাইক্রোবায়োলজিস্টরা করোনা নিয়ে ডায়াগনোসিস নিয়ে কাজ করছে ক্যানাডাতে, যিনি আপনার একটা ল্যাবের প্রধান হিসেবে করোনার যে ডায়াগনস্টিক প্রসেসটাকে আপনার লিড করছেন। ভাইরাসের টিকা আবিষ্কার হলে বিশ্বের বিভিন্ন দেশের চাহিদা বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন টিকা পাওয়ার আগেই বাংলাদেশের নিজস্ব একটি কৌশল থাকা জরুরি। কাদেরকে আগে টিকা দেওয়া হবে সেরকম একটি গাইডলাইন এখনই প্রস্তুত রাখতে আহ্বান জানিয়েছেন তারা। সরকার যদি বসে থাকে যে আমাদের ভ্যাকসিন দিবে অথবা আমরা একসময় পাবো, সেটা কবে পাবো সেটা যদি আমরা না জানি তাহলে দেখা যাবে অন্যান্য দেশ ভ্যাকসিন ইউজ করতে পারছে, আমরা পারছি না। সরকারকে জয়েন্টে কাজ করতে হবে এই ম্যানুফ্যাকচারের সাথে, সরকারকে WHO এর সাথে কাজ করতে হবে। ভ্যাকসিনটা যদি যখন আমরা হাতে পাবো আমরা আগের থেকেই তৈরি থাকতে হবে যে এটা আমরা কাদের জন্য ইউজ করবো, তাহলে মোস্ট ইম্প্যাক্টফুল আউটকাম পাওয়া যাবে, না হলে একটা হজবরল লেগে যাবে। যেসব দেশের নাগরিকদের মাথাপিছুয় $4,000 নিচে তারা ভ্যাকসিন পাবেন বিনামূল্যে, এমন 90টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশও। হাবিবুর রহমান, ATN বাংলা, ঢাকা। ঈদের আর একদিন বাকি, তবে এখনও জমেনি কোরবানির হাট। গত কয়েকদিনের তুলনায় বেচাকেনা কিছুটা বাড়লেও হতাশ ব্যবসায়ীরা। তারা বলছেন করোনার কারণে আগের বছরের চেয়ে পশুর চাহিদা কম এবং দামও অনেক কম। বিস্তারিত দেখুন আদিন সজীবের রিপোর্টে। কোরবানির হাট বছরের এই একটা সময়ই শহরে মানুষের ব্যস্ততা বাড়ে পশু নিয়ে। কোরবানির জন্য কেনা গরুটি একটি দিনের জন্যই সঙ্গী হবে, তবু কত আপন। এই যে এটা আমি 62 দিয়ে কিনেছি, এবছর করোনার কারণে একটু দাম কম, আমি নিজে দিয়ে আকাই দিমু। হ্যাঁ, এই জন্য ছোট যাই কিনছি আর কি। কাস্টমারও কম, ওরাও ছাড়ছে না, ওরাও প্রাইসটা ধরে রেখেছে, হয়তো বা শেষ দিনের জন্য ওয়েট করছে, কিন্তু আলটিমেটলি প্রাইস কম। প্রতি বছরই ঈদের আগ মুহূর্তে রাজধানীর হাটগুলো জমজমাট হলেও এবার তেমন ক্রেতা সমাগম নেই, দামও নেই পশুর। প্রত্যেকটা গরু 10,000-15,000 টাকা মার্কেটের দাম কম কম বলতেছে। এই গরুটা যদি 70-80 বেচতে পারি তাহলে আমার চালানটা আছে যে খরচ, আর না হলে মনে করেন গরুর পথে 80,000 করে লস। ঢাকার পূর্বাঞ্চল এলাকায় হাট পরিদর্শনে যান উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতকুল ইসলাম। ক্রেতাদেরকে বলেছি, কয়েকজন ক্রেতা তো আমাকে সাপোর্ট দিলেন যে না আমরা সেই গরু কিনবো না যে বিক্রেতা সে যদি মাস্ক পরে না থাকে। আমি ক্রেতাটাকে ধন্যবাদ দিয়েছি, এটাই কিন্তু হওয়া উচিত। তবু অনেক খামারের আশা শুক্রবারের হাট নিয়ে। করোনা ভাইরাসের যে প্রভাব পড়েছে অর্থনীতিতে গরুর হাটে তা ভালোই বোঝা যায়। মানুষের আয় কমেছে, কোরবানি পশুর চাহিদা কমেছে হাটে। যারা আসছেন তারা বেশিরভাগই ভাগাভাগি করে কিনছেন কোরবানি। তারা বলছেন যে ইসলামের বিধান যেহেতু রয়েছে কোরবানি দেওয়ার, সে কারণে যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী দেয়াতেই তাদের আনন্দ, তাদের সন্তুষ্টি। আদিন সজীব, ATN বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আফতাবনগরের কোরবানি পশুর হাটে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু, কথা বলছি তার সাথে। তপু, ঈদের একদিন আগে হাটে কেমন দেখতে পাচ্ছেন ক্রেতাদের সমাগম? জি ধন্যবাদ তনুজা।
আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছন দিয়ে অসংখ্য গরু এই যে আত্মপনগরের যে হাটের যে বাহিরের যে পথটি রয়েছে সেই পথটি দিয়ে অসংখ্য গরু তারা নিয়ে চলে যাচ্ছেন। আমি এখানে বিকাল থেকে আধা ঘন্টার মতন এখানে অবস্থান করছি, এরই মধ্যে প্রায় আমি নিজে দেখেছি প্রায় শতাধিকের উপরে গরু তারা এখান থেকে বাহিরে কিনে নিয়ে যাচ্ছেন। আর আমার সহকর্মী আদ্দিন সজীব যেমনটা বলছেন, তিনি সকাল থেকে রাজধানীর বিভিন্ন হাটগুলোতে ঘুরেছেন, তিনি বলেছিলেন যে এখনও তেমন ক্রেতার উপস্থিতি হাটগুলোতে ছিল না, তবে এখন আমি বলতে চাচ্ছি যে এই আফতাবনগরের এই হাটে এসে আমি যেটা বুঝতে পেরেছি যে এখানে ক্রেতাদের উপস্থিতি সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে। তার পাশাপাশি এখন বিক্রেতারাও চাইছেন যে তাদের যে গরুগুলো যারা তারা নিয়ে এসেছেন সেই গরুগুলো ছেড়ে দেওয়ার জন্য, তবে তারা পূর্বদিনের তুলনায় অতিরিক্ত দাম চাচ্ছেন না বলে আমরা ক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি। তারা তাদের চাহিদা অনুযায়ী দাম চাচ্ছেন এবং বিক্রেতারাও কিছুটা সন্তোষজনক এই এখানে গরুগুলো কিনে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যে নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে, যে কোরবানি হাট কেন্দ্রিক এবং স্বাস্থ্যবিধির বিষয়গুলো রয়েছে, সেই দিকগুলো বিবেচনা করে দেখা হচ্ছে। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে অনেক যারা ক্রেতা রয়েছেন তারা চান যে কোরবানি শেষের দিন না কিনে কোরবানি একদিন আগেই তাদের চাহিদা অনুযায়ী গরু বা ছাগল কিনে ফেলতে। তাই ব্যাপারীরা ধারণা করছেন যে রাত যতই গড়াবে ক্রেতাদের উপস্থিতি ততই বাড়বে। জি তনুজা, এই ছিল আমার কাছে কোরবানি পশুর হাট নিয়ে সর্বশেষ। তপু, আপনাকে ধন্যবাদ। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ নাকি তাদের করোনার ঝুঁকিতে ফেলা, ঈদ যাত্রা নিয়ে মানুষের মনে উঠেছে এমন প্রশ্ন। সবকিছু উপেক্ষা করে গ্রামে ফিরছেন অনেকে, ট্রেনে মোটামুটি ঠিক থাকলেও অনেকেই বাসেই মানছে না স্বাস্থ্যবিধি। আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। ঢাকা থেকে দিনাজপুর যাবে এই পরিবার, তাই ছোট সন্তানকে নিয়ে হাজির কল্যাণপুর কাউন্টারে, কিন্তু টিকিটের জন্য ঘুরতে হচ্ছে। এত ঝুঁকির মধ্যেও তাদের গ্রামে ফিরতেই হবে। গতবার যাওয়া হয়নি, এবার যাইতেছি, বাচ্চা ও দাদু খুব কাঁদতেছে, বাসায় না গেলে হয় না। করোনা মহামারীর মধ্যে এমন অনেকেই বাড়ি ফিরছেন, কাউন্টারগুলোতে গাদাগাদি করে দাঁড়িয়ে টিকিট কেটে বাসের জন্য অপেক্ষা। গাবতলী টার্মিনালেও দেখা গেছে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ভিড় করেই বাসে ওঠা। দুই সিটে এক যাত্রী পরিবহন করছে বেশিরভাগ বাস, এতে বেড়েছে ভাড়া, দেখা দিয়েছে সিট সংকট। গত ঈদে 600 টাকা করে গেছে, এখন এসিতে যাচ্ছি, এসিতে এখন হচ্ছে 1300 টাকা, সময় লাগছে প্লাস অর্থ খরচ দুটোই। কত ঈদে যাই না, এবার তো না গেলে কেমন দেখাই, মা আছে, ভাইয়েরা আছে, সবাই আছে। বাস বা কাউন্টারে স্বাস্থ্যবিধি মেনে চলতে খুব একটা দেখা যায় না, তবে ক্যামেরা দেখে তৎপর হয় বাস কর্মীরা। পান খেলাম তো কিছুক্ষণ আগে, এই জন্য খুলছিলাম। বারবার সতর্ক করতেছি যে আমরা যদি এরকম পাই যে স্বাস্থ্যবিধি না মেনে চলতেছে, তাহলে আমরা ওই সব গাড়ির রুট পারমিট থেকে রেজিস্ট্রেশন সব বাতিল করে দিব। করোনা মহামারীর মধ্যে মানুষকে গ্রামে না ফিরতে আহ্বান জানাচ্ছে সরকার, কিন্তু তা উপেক্ষা করে অনেকে বাড়ি ফিরছেন, এতে সংক্রমণের ঝুঁকি বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে করোনার কারণে ঈদের সময়ও চলছে সীমিত সংখ্যক ট্রেন, আগের মতো উপচে পড়া ভিড় না থাকলেও বাড়ি ফিরছেন অনেকেই। আগের থেকে এখন করোনার জন্য মানে ভিড় অনেকটা কম। প্রবেশ পথে খুব সুন্দর একটা পরিবেশ, আমরা ট্রেনের শিডিউলগুলো এভাবেই তৈরি করেছি করোনা ভাইরাসের ইয়ার যাতে না বেড়ে যায়, স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রীরা যাতে চলাচল করতে পারে সেই ব্যবস্থা রেখেছি। একটি ট্রেনের শিডিউল থেকে আরেকটি ট্রেনের শিডিউল প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, যাত্রীরা যাতে এসে বসে না থাকতে হয়, সরাসরি ট্রেনে উঠে সময়মতো গন্তব্য দেশে যেতে পারে। গ্রামে ফেরা এসব মানুষের মধ্যে কে করোনায় আক্রান্ত তা বোঝা কঠিন, তাই বাড়ি ফিরে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ঈদের আগে শেষ কর্মদিবসে বাড়তি ভিড় ছিল ব্যাংক পাড়ায়, দুপুরের আগে ফাঁকা হতে থাকে অফিস পাড়া। তবে শিল্পাঞ্চলগুলোতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত লেনদেন হবে। ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকলেও এটিএম সেবা চালু থাকবে জানিয়ে নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছে ব্যাংক কর্তৃপক্ষ। আরো জানাচ্ছেন শারফুল আলম। প্রিয়জনের সাথে ঈদ উৎসব করতে ঘরমুখো রাজধানীবাসী, প্রয়োজনীয় লেনদেনে শেষ কর্মদিবসে অনেকে ছোটেন ব্যাংকে, তাই ভিড় ছিল ব্যাংকগুলোতে। টানা ছুটির কারণে অনেকেই নগদ টাকা নিতে আসেন, এই জন্য প্রস্তুতিও ছিল ব্যাংকে ব্যাংকে। আমেরিকা থেকে টাকা আসছে, তো ওই টাকাটা উঠানোর জন্য আসছে, কুরবানির জন্য টাকা পাঠিয়েছে,
আজকে শেষ দিন, টাকাটা ওঠানোর জন্য এখানে আসলাম। শেষ সময় মার্কেট করার জন্য যেটা দরকার সেটাই করতে। স্যালারিটা হয় নাই, শুধু বোনাসের টাকাটা উঠাতে নিয়ে আসছে আর কি। অনেক ভিড় হচ্ছে কাউন্টারগুলিতে, পর্যাপ্ত টাকারও আমরা ব্যবস্থা করেছি, অসুবিধা হচ্ছে না, আমাদের কর্মকর্তারা সেবা দিয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তির কল্যাণে এখন অনেকেই আগ্রহী হচ্ছেন ক্যাশবিহীন লেনদেনে, তাই ব্যাংকে আগের মতো উপচে পড়া ভিড় নেই। এবার ছুটিতে এটিএম বুথ চালু থাকবে, এতে ভোগান্তি বা জালিয়াতি বন্ধে তৎপর থাকবে আর্থিক প্রতিষ্ঠানগুলো। ছুটিটা কম তো আমরা বেসিক্যালি যাতে গ্রাহকদের লেনদেনে কোনো অসুবিধা না হয় সেটার জন্যে আমরা আমাদের এটিএমগুলোতে পর্যাপ্ত পরিমাণ টাকা রেখেছি, এটা একটি। এবং টাকা যদি শেষ হয়ে যায় তাহলে আমাদের এটা সাথে সাথে আমাদের এটা মনিটর করা হয় এবং এটা আমাদের অ্যালার্ট আসে, আমাদের কল সেন্টারগুলোতে অ্যালার্ট যায় এবং অ্যালার্টের মাধ্যমে কিন্তু আমরা আবার টাকাগুলো রিপ্লেনিশ করে দিই আর কি। নিরাপত্তার জন্যে আমাদের পর্যাপ্ত ব্যবস্থা সবসময় থাকে এবং সেই ব্যবস্থাগুলো এবারও থাকবে। লেনদেনের সুবিধার্থে, বিশেষ করে গরুর হাটগুলোর ট্রানজ্যাকশনগুলোর সুবিধার্থে এবং আমাদের গার্মেন্টসের স্যালারি প্রদানের সুবিধার্থে আজকে লেনদেন হবে রাত 8টা পর্যন্ত এবং আগামীকালকে লেনদেন হবে 12টা পর্যন্ত এবং ব্যাংকিং আমাদের 1টা পর্যন্ত খোলা থাকবে। শেষ কর্মদিবস থাকায় দুপুরের পর থেকেই ফাঁকা হতে থাকে রাজধানীর অফিস ও ব্যাংক পাড়া। একই অবস্থা ছিল সচিবালয় সহ অন্যান্য অফিসগুলোতেও। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সার্বিক বন্যা পরিস্থিতির তেমন উন্নতি না হওয়ায় ঈদ আনন্দ নেই দুর্গত 50 লাখেরও বেশি মানুষের। উত্তরে পানি কমলেও দক্ষিণাঞ্চলে পানি বৃদ্ধি আর নদী ভাঙনের সাথে লড়াই করে টিকে থাকতে হচ্ছে কয়েক লাখ মানুষকে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি এসব এলাকায় দেখা গিয়েছে পানিবাহিত নানা রোগ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করেছেন মইনুল আহসান। ঈদ দুয়ারে করোনা আলো, দেশের 31 জেলার 50 লাখেরও বেশি মানুষকে সংগ্রাম করতে হচ্ছে বানের পানির সাথে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর অন্যতম জামালপুরেই চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে প্রায় 10 লাখ মানুষ। গত কদিনে পানি না বাড়লেও খাবার আর বিশুদ্ধ পানির সংকটে পড়েছে এখানকার মানুষ। সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়িঘর, ফসলি জমি পানির নিচে তলিয়ে থাকায় 6 উপজেলার 3.5 লাখ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সেই সাথে ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ। শেরপুরের 13টি ইউনিয়নে বন্যার পানি কিছুটা কমলেও বাড়িঘর, ফসলি জমি আর রাস্তাঘাট এখনও রয়েছে পানির নিচে। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় বানভাসী 1 লাখেরও বেশি মানুষের দুর্ভোগও বাড়ছে। সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ রয়েছে দুর্গতদের। গত 14 দিন ধরে শেরপুর থেকে জামালপুর হয়ে উত্তরাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মানিকগঞ্জে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে আর এতে দীর্ঘ হচ্ছে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা। পদ্মার পানির তীব্র স্রোতে ভয়াবহ আকার নিয়েছে শরীয়তপুরের নদী ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বসত ভিটা, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। বানের পানি আর ভাঙনে দিশেহারা এখানকার প্রায় 4 লাখ মানুষ। কুড়িগ্রামে আবারও ধরলা নদীর পানি বাড়তে শুরু করায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, ফলে আশ্রয় কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরতে পারছে না কয়েক লাখ মানুষ। মইনুল আহসান, এটিএন বাংলা। পলবি থানায় বিস্ফোরণের ঘটনার সাথে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি আবারও দাবি করেন বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পল্লবীতে গ্রেফতারকৃতরা স্থানীয় সন্ত্রাসী বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আরও তদন্তের পর তাদের সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এটা জঙ্গির কোনো আক্রমণ নয় কিংবা জঙ্গির কোনো প্রয়াস নয়, এটা জঙ্গির কানেকশন এখানে নেই। আমরা মনে করি হয়তো কোনো একটা উদ্দেশ্য নিয়ে, হয়তো কোনো সন্ত্রাসী অ্যাক্টিভিটিস কিংবা কোনো দখল বেতকল কিংবা এই ধরনের কোনো উদ্দেশ্য ছিল এই দলটির, আমরা এখন পর্যন্ত আমাদের ধারণা এটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরদারি আর শুদ্ধি অভিযানের কারণে স্বাস্থ্য বিভাগে সমন্বয়হীনতা কমে এসেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। সরকারের পাশাপাশি বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোয় আওয়ামী লীগ জনগণের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বিষয়
ক্লোজলি মনিটর করছেন, নির্দেশ না দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগে শুরু হয়েছে শুদ্ধি অভিযান, প্রধানমন্ত্রী নিবিড় মনিটরিংয়ের ফলে সম্পন্নহীনতা কমে এসে বাড়ছে সমন্বয়। আর সাম্প্রতিক পদক্ষেপগুলো জনমনে আরও দৃঢ় আস্থা তৈরি হয়েছে। জলবায়ু পরিবর্তনের সব নেতিবাচক প্রভাব বাংলাদেশে বিদ্যমান বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এজন্য বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতির প্রতি সহায়ক ভূমিকা পালন করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির আলোচনায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় যেসব অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে নেতিবাচক গোয়েন্দা রিপোর্ট এসেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন তথ্যমন্ত্রী। প্রাথমিকভাবে 50টি নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করেছে তথ্য মন্ত্রণালয়। বিভিন্ন কোভিড-19 শুরু হওয়ার আগে যে প্রকৃতি যেরকম ছিল, এখন কিন্তু প্রকৃতি সক্রিয়তায় বিকশিত হতে পারছে। এটাতে এটি প্রমাণিত হয় আমরা প্রকৃতির উপর স্বাভাবিক অবস্থায় কি পরিমাণ অত্যাচার করি। সুতরাং এই অত্যাচারটা যদি বন্ধ হয় তাহলে প্রকৃতি অনেক নির্মল হবে। দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ায় অসময়েই অনেক মূল্যবান প্রাণ ঝরে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সদ্য প্রয়াত স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বাড়ি বাবুর পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। রাজধানীর ইস্কাটনে শফিউল বাড়ি বাবুর বাসায় গিয়ে তার স্ত্রী ও সন্তানদের খোঁজ খবর নেন তিনি। মরহুমের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মির্জা ফখরুল। বাবুর মৃত্যু এইভাবে এটা আরেকটা সত্য উদ্ঘাটিত করেছে যে বাংলাদেশে যে স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভঙ্গুর, ওইখানে যে স্বাস্থ্যের ব্যবস্থার প্রতি মানুষ আস্থা রাখতে পারে না, বাবুর অসুস্থতা তার চলে যাওয়া এটাই প্রমাণ করে। অনেকে অভিযোগ করে যে সব বাংলাদেশের মানুষের বাইরে চিকিৎসা করতে যায় কেন, এই জন্যই যায় যেখানে আপনার ডায়াগনোসিস করা সম্ভব হয় না, ডায়াগনোসিসের প্রবলেম হয়। অনুরাগ কিংবা বিরাগ নয়, দলের প্রয়োজনে গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টি মহাসচিব পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বিকেলে লালমনিরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান প্রয়োজনে দায়িত্বে রদবদল করার ক্ষমতা রাখেন বলেও জানান তিনি। বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেন, জাতীয় পার্টিকে আরও এগিয়ে নিতে মহাসচিব পদে পরিবর্তন আনা হয়েছে। দলের চেয়ারম্যানকে কতগুলো কর্তৃত্ব দেওয়া হয়েছে যে প্রয়োজনে দলের প্রয়োজনে যাকে যেখানে প্রয়োজন দিবেন, যাকে যেখানে প্রয়োজন সরিয়ে দিবেন। এখানে কাউকে সরিয়ে দেওয়ার জন্য বা কাউকে আনার জন্য নয়, আমাদের দলের কার্যক্রমকে আরও বেশি কার্যকর করা, এগিয়ে নিয়ে যাওয়া এবং দলকে সামনের দিকের সম্ভাবনাকে সম্পূর্ণভাবে ব্যবহার করে দলকে দেশ ও জাতির সেবায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তৈরি করার কারণে এটা করা হয়েছে। গণমাধ্যমকে বাদ দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন। রাজধানীর পিআইবি মিলনায়তনে দেশে করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের সহায়তা চেক হস্তান্তরের সময় তিনি এই মন্তব্য করেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে সাংবাদিক সহ সবাইকে করোনা মোকাবেলায় সরকারের পাশে থাকার আহ্বান জানান চিফ হুইপ। রংপুরে করোনাকালীন সময়ে অসচ্ছল সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রংপুর জেলা স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রংপুর বিভাগের 6 জেলার 2 শতাধিক সাংবাদিককে 10,000 টাকা করে অনুদান দেওয়া হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলিম মাহমুদ, জেলা প্রশাসক আসিফ আহসান এ সময় উপস্থিত ছিলেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ২০২০-২১ অর্থ বছরের জন্য 6,119,59,00,000 টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, যা গত অর্থ বছরের তুলনায় 2.37 গুণ বেশি। নগর ভবনের সংবাদ সম্মেলনে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই বাজেট ঘোষণা করেন। এ সময় শেখ তাপস আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় কোনো ধরনের কর বাড়ানো হয়নি।
রিয়াল মাদ্রিদের মারিয়ানো দিয়াস করোনা ভাইরাসে আক্রান্ত হলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ নিয়ে সংশয় নেই বলে জানিয়েছে উয়েফা। আগামী 8 আগস্ট ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল। এর আগে দিয়াসের করোনা আক্রান্তের খবরে ম্যাচ নিয়ে সংশয় ওঠে, তবে উয়েফা বলছে ম্যাচ বাতিলের কোনো পরিকল্পনা নেই তাদের। লস ব্লাঙ্কোরা মনে করে মারিয়ানোর করোনা ধরা পড়া বিচ্ছিন্ন ঘটনা। স্প্যানিশ লালিগা শেষ হওয়ার পরেই বার্সেলোনার কাছাকাছি রিসোর্টে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। ফিরে এসে করোনা ধরা পড়ে তার, তবে ছুটি কাটিয়ে ফেরা বাকি ফুটবলারদের ফলাফল নেগেটিভ আসে। ঈদের পরও ক্রিকেটারদের একক অনুশীলনের পরিকল্পনা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাংবাদিকদের একথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান আকরাম খান। তিনি বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে ছোট গ্রুপে ভাগ করে অনুশীলন শুরু করা হবে। 4 মাস বন্ধ থাকার পর গত 19 জুলাই থেকে দেশের 4টি ভেন্যুতে বিসিবির তত্ত্বাবধানে অনুশীলন করার অনুমতি পান ক্রিকেটাররা। সঙ্গে ফিটনেস ট্রেনারেরও ব্যবস্থা করা হয়। এ সময় মিরপুরের ফিটনেসের সাথে ইনডোরে বোলিং মেশিনে ব্যাটিংয়ের সুযোগ দেওয়া হয়েছিল। অন্য 3 ভেন্যুতে ছিল শুধুই ফিটনেস ট্রেনিং। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। করোনা সহ সব সংকট থেকে মুক্তি ও বিশ্ব শান্তি কামনার মধ্য দিয়ে শেষ পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। দেশে একদিনে করোনায় আরও 48 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 2,695 জন। করোনা আক্রান্তের সংখ্যা কমায় হাসপাতালগুলোর 60% বেড খালি পড়ে আছে বললেন স্বাস্থ্যমন্ত্রী। এখনো জমেনি কোরবানির হাট, করোনার কারণে পশুর চাহিদা ও দাম দুটোই কম। এবং করোনা ঝুঁকি উপেক্ষা করে গ্রামে ফিরছেন অনেকে, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।